হঠাৎ করেই অস্থির চালের বাজার, রোজায় নিত্যপণ্যর দাম বাড়াতে সিন্ডিকেটের কারসাজির ঢেউ এবার আছড়ে পড়েছে চালের বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, রাতারাতি মিলগেটে বস্তা প্রতি 50 কেজি চালের দাম 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। আসলে চালের দামের ঊর্ধ্বগতির কারণটা হলো যে সারা বাংলাদেশে যত রাইস মিলগুলো আছে, বড় বড় মিলার আছে, ওরা বলতেছে ধানের সংকট, আর ধানের সংকটের কারণে মূলত চালের দামটা এখন বেশি। তো যদি ধানের সংকট হয়ে থাকে তাহলে তো আমাদের হয়তো আমদানির বিকল্প কোনো চিন্তা করা যায় না, কিন্তু হচ্ছে কি চালে তো মনে হয় না সিন্ডিকেটের কোনো ব্যাপার আছে। আর মূলত আরেকটা ব্যাপার আছে যে বিগত 1-2 মাস আগে যে সরকারিভাবে যেসব অভিযান চালানো হয়েছে বড় বড় মিলগুলোতে, অনেকে মানে প্রেশানি বা হেনস্থার ইয়ের কারণে অনেকে মিলে পর্যাপ্ত ধানও মজুত করে না, ধান তাদের ধান চাল পর্যাপ্ত তারা বিক্রি করে দিচ্ছে হয়রানির কারণে যে ভবিষ্যতে হয়রানি না হওয়ার কারণে। আর সেই কারণেই বড় বড় মিলগুলোতে সরবরাহ কম এবং ছোট ছোট মিল অনেকগুলো বন্ধ হয়েছে ধানের অভাবে। অনেকটা অস্বস্তিতে ক্রেতা সাধারণ, সপ্তাহের ব্যবধানে চালের বস্তায় বেড়েছে খরচ। 100 বারসে 150 বারসে বস্তাবদিতে আগামী সপ্তাহে নিলাম 2500 টাকা 2600 টাকা দিয়া বস্তাবদিতে 150 করে বেড়ে গেছে। পূর্বের মূল্যের অনুপাতে পাইকারিতে কত বেড়েছে চালের দাম? আজকের বাজারে মিলিগেটে বাজার আপনার 68 টাকা 1 নম্বরটা, আর আগে ছিল এটা 1 নম্বরটা 66 টাকা। বাজাম চাল আমরা ব্যবস্থা আছে 2600 টাকা, ঠিক আছে। আর আপনার আটার চাল ব্যবস্থা আছে আপনার এই 2600-2700 শুরু করে 2770 টাকা পর্যন্ত। খুচরা বাজারে কেজিতে চালের প্রকার ভেদে দাম বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। খুচরা মূল্য কিনতে গেলে নিম্ন কেজি প্রতি 3 টাকা বাড়তি, এখানে গোড়ায় 2 টাকা, আর খুচরা মূল্য আর 3 টাকা, মোট 5 টাকা বৃদ্ধি দিয়ে আমাকে কিনে খাইতে হয়। আমাদের তো আমরা দিন মজুর, আমাকে তো কর্ম খাটিয়া আমাদের হাটের পরিশ্রম করিয়া খাওয়া একটু সমস্যায় দাঁড়াই যায়। শোনা গেল আশার বাণী, কমতে পারে চালের দাম। হয়তো 1-2 মাস পরে তো আমাদের নতুন ধান উঠবে এবং পর্যাপ্ত ধান উঠলে হয়তো চালের বাজার কমে যাবে, এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের কাছে যথেষ্ট মজুত আছে। চালের দামের ঊর্ধ্বগতিতে অনেকটাই বিপাকে নিম্ন আয়ের মানুষ। আর দ্রব্যমূল্যের দাম তো বাড়তি, সর্বশেষ জিনিসের দামই তো বাড়তি, কিন্তু চালের বাজারে অতিরিক্ত বেড়ে গেছে। আবার নিম্নস্তরের চালগুলো যেগুলো আগে আসলে 2500 টাকা, এখন 2650 টাকা, 2600 টাকা, 2800-2700 টাকা হয়ে গেছে। এটা গরিব আমরা যেহেতু, আমাদের তো অনেক সমস্যা হইতে আছে এগুলোর জন্য। এখন যদি দাম 2 টাকা আগে ছিল, এখন যদি 10 টাকাও বাড়ে, তারপর আমাদের খাইতে হবে। 10 টাকা হোক, 12 টাকা হোক, 5 টাকা হোক, যাই বাড়ুক না কেন, আমাদের তো খাইতে হবে এগুলো নিয়ে। পাইকারি খুচরা বিক্রেতা ও মিল মালিকদের পাল্টাপাল্টি দোষারোপের চিরচারিত এই চক্রের মধ্যে চালের বাজারের নিয়ন্ত্রণে সরকারি তদারকি সংস্থাগুলোর নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। ঘরপোড়া গরুর মতো জিম্মি দশা থেকে মুক্তি মিলবে কিনা এ বিষয়ে আস্থা পাচ্ছেন না ক্রেতারা। অর্থনীতিবিদরা বলছেন, প্রথমে আস্থার সংকট দূর করতে হবে, তারপর পণ্যের সংকট দূর করা যাবে। মাহবুব আলম শ্রাবণ, দ্য রিপোর্ট ডট লাইভ, ঢাকা।